কি এই যে ধরা খেয়ে গেল টাকলা মুরাদ ফাইভ স্টার হোটেল ছাড়া তার খানাই ঢুকে না ফাইভ স্টার হোটেলে না গেলে তার ঘুমই আসে না তিনি ফোনে অশ্লীল ভাষায় এক নারীকে বলছে যে ওখানে খাও কেন ফাইভ স্টার হোটেল আছে না উনি সবাইকে ফাইভ স্টার হোটেল অফার করেন কত দামি মানুষ কত বিশ্রী মানুষ দশাদিহি ফেরাউনের মতো হয়েছে আমি বললাম কেমনে ফেরাউনের লাশ কিন্তু জমিনে খায় নাই আমি বললাম হ্যাঁ ভাই এ হলো জিন্দা ফেরাউন এরা ইটালিও নেয় না এর কানাডাও নেয় না একে দুবাইও নেয় না এরা বাংলাদেশের মাটিও চায় না কথা বলে না ঠিক কিনা যে ইসলাম চায় না তাকে বাংলাদেশ কেন পৃথিবীর কোন মানুষ তাকে চাইতে পারে না ঠিক কাজে না বলেন মুসলমান মাথা উঁচায় যে বলেছে টাইম নাই টাইম নাই সোরের মতো মাথা নিচু করে দেশ থেকে বের হয়েছে ঢুকতে গেল কানাডায় কানাডার সরকার এর খোঁজ খবর নিয়ে দেখে যে আমরাই তো হাজারো পাপে নিমজ্জিত এই শয়তান যদি দেশে ঢুকে পাপের মাত্রা আরো বাড়বে ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে না তোর মতো আস্ত শয়তান এ দেশে ঢুকবে না চলে গেছে দুবাই আমরা মনে করেছিলাম দুবাই তো কত আকাম কুকাম হয় এর মতো শয়তান দুবাই চান্স পাইতেও পারে দুবাই সরকার হিসাব করে দেখে যে আমাদের পাপের পাল্লা এমনি ভারী হয়ে গেছে তো উপরে উঠিয়ে দিয়েছে আপনারা শুনে খুশি হয়ে যাবেন যে তালেবান সরকারকে নিয়ে আমাদের উপমহাদেশের তথাকথিত বুদ্ধিজীবী আর সুশীলদের মাথা নষ্ট হয়েছিল সেই তালিবান সরকার নতুন আইন করেছে যে মেয়ের অমতে মেয়ের গার্জিয়ান তাকে যে পুরুষকে পছন্দ করে না জবরদস্তি করে তার সাথে বিবাহ দিতে পারবে না এটা রাষ্ট্রীয় আইন সুবহানাল্লাহ বলবেন না এই আইন তো কোরআনের আইন এই আইন তো ইসলামের আইন আল্লাহু আকবার জিরো থেকেই শুরু করতেছিলাম এবার লক্ষ্য করেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে নবীজি বলেন তুমি যখন কোন নারীকে পছন্দ করবে চারটা গুণের ভিতরে তুমি চার নাম্বার গুণটাকে প্রাধান্য দিবে সবার আগে ওই মেয়ের মধ্যে দিন আছে কিনা আবার উল্টা ছেলের ক্ষেত্রে হুবহু একই মাসআলা দেখবা ওই ছেলের মধ্যে দিন আছে কিনা নামাজি কিনা আখলাকওয়ালা কিনা কিন্তু আমার মেয়ের বাবারা দেখবে ছেলের চরিত্র কেমন সেটা দেখতে চায় না শুধু দেখতে চায় ঢাকা শহরে ফ্ল্যাট আছে কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে কয়টা কয় বিঘা জায়গার মালিক শুধু এটাই দেখতে চায় দেখতে গিয়া কি হয় শোনেন কোটি টাকা খরচ করে মেয়ের সুখের সন্ধানে লম্পটের হাতে উঠিয়ে দিয়েছে এখন এই মেয়ের চোখের পানিতে শুকায়া রক্ত বের হয়ে যাওয়ার অবস্থা কারণ ধনীর দুলাল তার ঘরের মধ্যে মন টেকে না চলে যায় ফাইভ স্টার হোটেলে রাত্রি যাপন করতে আসে না নাই যেমন নাকি এই যে ধরা খেয়ে গেল টাকলা মুরাদ ফাইভ স্টার হোটেল ছাড়া তার খানাই ঢুকে না ফাইভ স্টার হোটেলে না গেলে তার ঘুমই আসে না তিনি ফোনে অশ্লীল ভাষায় এক নারীকে বলছে যে ওখানে খাও কেন ফাইভ স্টার হোটেল আছে না উনি সবাইকে ফাইভ স্টার হোটেল অফার করেন কত দামি মানুষ কত বিশ্রী মানুষ প্রিয় ভাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের পথ চলাকে এই সমস্ত লোকেরা চক্রান্ত করে কঠিন বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে যাতে করে আলেমরা প্রাণ খুলে কথা বলতে না পারে দুনিয়ায় বিচরণ করতে না পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেকানিজম হচ্ছে আলেমদের পদচারণা ঠিক থাকবে আর এই সমস্ত মুনাফিকদের পদচারণা বিশ্বের মধ্যে আল্লাহ পাক সংকুচিত করে দিয়েছেন গতকাল একজন আমাকে বললেন হুজুর এর দশাদিহি ফেরাউনের মতো হয়েছে আমি বললাম কেমনে ফেরাউনের লাশ কিন্তু জমিনে খায় নাই আমি বললাম হ্যাঁ ভাই এ হলো জিন্দা ফেরাউন এরা ইটালিও নেয় না এর কানাডাও নেয় না একে দুবাইও নেয় না এরা বাংলাদেশের মাটিও চায় না কথা বলে না ঠিক কিনা যে ইসলাম চায় না তাকে বাংলাদেশ কেন পৃথিবীর কোন মানুষ তাকে চাইতে পারে না ঠিক কাজে না বলেন মুসলমান তাকে দেখে দাম্ভিক এবং অহংকারীদের শিক্ষা নিতে হবে অন্যান্য ইসলাম বিরোধী যারা আছে ধর্মকে নিয়ে কটাক্ষ করে আলেমদের বিরুদ্ধে যারা যারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়
বিশুদ্ধগার ছড়ায় আছে না নাই, এই মুরাদকে দেখে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই। মাথা উঁচায় যে বলেছে টাইম নাই, টাইম নাই, সোরের মতো মাথা নিচু করে দেশ থেকে বের হয়েছে, ঢুকতে গেল কানাডায়। কানাডার সরকার এর খোঁজ খবর নিয়ে দেখে যে আমরাই তো হাজারো পাপে নিমজ্জিত, এই শয়তান যদি দেশে ঢুকে পাপের মাত্রা আরো বাড়বে, ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। না, তোর মতো আস্ত শয়তান এ দেশে ঢুকবে না, চলে গেছে দুবাই। আমরা মনে করেছিলাম দুবাই তো কত আকাম কুকাম হয়, এর মতো শয়তান দুবাই চান্স পাইতেও পারে। দুবাই সরকার হিসাব করে দেখে যে আমাদের পাপের পাল্লা এমনি ভারী হয়ে গেছে, আমরা যে পরিমাণে এখানে ফাইভ স্টার হোটেল বানিয়েছি, আপনারা জেনে অবাক হবেন, যারা সচেতন তারা জানেন, পৃথিবীর এই মধ্যপ্রাচ্যের ইউরোপ কান্ট্রি হচ্ছে দুবাই। এই ইউরোপ কান্ট্রি দুবাই, সেখানে বিচ পারে কি পরিমাণ নোংরামি, কি পরিমাণ ব্যয়াপনা, কি পরিমাণ নাইট ক্লাব সেখানে চলছে। ভারতের যত সুপারস্টার সিনেমার গায়ক নায়ক যা রয়েছে সব আমোদ প্রমোদ ফুর্তি করে দুবাই চলে যায়। পৃথিবীর যত লম্পটরা রয়েছে, সম্পদশালী টাকা পয়সা রয়েছে, সব লম্পটেরা ফাইভ স্টার হোটেলে ফুর্তি করে যায় দুবাইয়ে। এমন একটি কলঙ্কিত দেশে এই লোকটা যখন ঢুকতে গিয়েছে, দুবাই সরকার মনে মনে চিন্তা করে দেখলো এমনি তো আমরা আকাম কুকাম করতে করতে পাপ ভারী হয়ে গেছে, এই শয়তান যদি দেশে আমার মধ্যে ঢোকে তাহলে বুরুজ খলিফা ভেঙে পড়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? ওকে দুবাইয়ের মাটি গ্রহণ করে নেয়, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বাংলাদেশে এসছে আন্তর্জাতিক ফ্লাইটে এসে ডোমেস্টিক দিয়া মাথা নিচু করে টুপি দিয়া সাহারা ঢেকে মাস্ক দিয়া মুখ ঢেকে একদম ব্যাঙের মতো হইয়া চুরের মতো বেরিয়ে রয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহ আছে না নাই? জুড়ে বলতে হবে আছে না নাই? আমরা অধৈর্য হয়ে যায়, সবার করতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা, ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওরা আমার ইসলামের বিরুদ্ধে চক্রান্ত আছে, ওদের চক্রান্ত জবাব দেব আমি আল্লাহ। কে জবাব দেবেন? আরো জোরে বলতে হবে না, কে জবাব দেবেন? প্রিয় যুবক ভাইয়েরা আমার, এজন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে মেসেজটা দিতে চাই, ইসলাম আমার জীবনের সমস্ত গতিবিধিকে নিয়ন্ত্রণ করে দিয়েছে ভাইরা আমার। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, নির্বাচন করার সময় যে বিষয়টাকে প্রাধান্য দিতে হবে সেই বিষয়টার নাম হচ্ছে দিন। বিষয়ের নাম কি? এ কথা কি সবার মনে থাকবে ইনশাল্লাহ? কার কার মনে থাকবে দেখি, কার কার মনে থাকবে? হাত নামান, আল্লাহ যেন কবুল করেন। এখানে অনেক যুবরা যুবকরা এসছেন, বিবাহ করেন নাই, কারা কারা হাত দেখি? বিবাহ এখনো হয় নাই, কাদের হাত দেখি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন আমার ভাইদেরকে অতি সত্তর বিবাহ করার তৌফিক দান করেন। হাত নামান। ইমানদার নারী কি বিবাহ করবেন? যার মধ্যে দিন আছে, যার মধ্যে চরিত্র আছে, ঠিক কিনা?